नमस्कार, आमी संगीता माइती बाड़ी पश्चिम मेदिनीपुर। आमी 2023 ANM-JNM एंट्रेंस एग्जाम पार्टिसिपेट करेछिलाम। ओखाने आमार ANM रैंक होयेछे 1546 एवं JNM रैंक होयेछे 1931। आमी एकजन जेनारेल कैटागरी स्टूडेंट। आमी अलरेडी आमार एडमिशनों कमप्लीट कर फर्स्ट राउंडे आमी सीट अलॉटमेंट पे मेदिनीपुर मेडिकल कॉलेज एंड हासपाताले। আমার এই সাকসেসের পিছনে ছিল পড়াশোনার প্রতি একটা ভালোবাসা, অদম্য জেদ, তীব্র ইচ্ছা এবং একটা হার্ডওয়ার্কিং প্রিপারেশন। আমার এই সাকসেসের পিছনে আমার বাবা মারও যথেষ্ট অবদান রয়েছে। ওনারা আমাকে সমস্ত দিক থেকে সাপোর্ট করেছেন এবং হেল্প করেছেন। এছাড়াও সব থেকে বেশি হেল্প পেয়েছি যেটা থেকে, সেটা হলো আমার প্রাণের চেয়ে প্রিয় স্বপ্নের উড়ান বাজির প্রত্যেকটি স্যার ম্যাডামের কাছ থেকে। ওনারা আমাদের বিভিন্ন দিক থেকে প্রিপারেশান দিয়েছেন, বিভিন্নভাবে সাহায্য করেছেন। বেসিক্যালি রোহিত স্যারের কথা তো না বললেই নয়, উনি স্টুডেন্টদের জন্য এতটা অক্লান্ত পরিশ্রম করতে পারে, যারা ক্লাস করেছি তারা প্রত্যেকেই জানে। খাওয়া দাওয়া, ঘুম ত্যাগ করে, এমনকি অসুস্থ শরীর নিয়ে একটানা 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত ক্লাস করতেন। শুধু রোহিত স্যারই নয়, স্বপ্নের উন্নয়নের প্রত্যেক স্যার ম্যাডাম, তারাপদবাবু, সৌম্যকান্তবাবু, চন্দ্রকান্তবাবু, শিখা ম্যাডাম, প্রত্যেকেই আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সব সময় আমাদের সাহায্য করে গেছেন, আমাদের সঠিকভাবে প্রিপারেশান দিয়েছেন, মনের জোর দিয়েছেন, সাহস দিয়েছেন, পড়াশোনার প্রতি ভালোবাসা তৈরি করেছেন। সত্যি বলতে গেলে ওনারা ছাড়া আমার এই সাকসেস কোনোভাবেই সম্ভব হতো না। আজ ওনারা পাশে ছিলেন বলেই আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আজ আমি সত্যি খুবই আনন্দিত, কারণ আজকে আমি আমার এই স্বপ্ন উড়ানবাজের সমস্ত স্যার ম্যাডামদের স্বপ্নকে সার্থক করতে পেরেছি, নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছি এবং আমার বাবা মার স্বপ্নকেও সার্থক করতে পেরেছি। সর্বোপরি বলবো, আমার স্বপ্নের উন্নয়নের প্রত্যেক স্যার ম্যাডামকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমার প্রণাম নেবেন, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশীর্বাদ করবেন সারা জীবন যেন মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে পারি এবং জীবনে এগিয়ে যেতে পারি। এবং তোমরা যারা 2024-এ এক্সাম দেবে তাদের কাছে আমার শুভকামনা রইল, তোমরাও সততা নিষ্ঠার সাথে পরিশ্রম করো, আজ থেকে প্রিপারেশান নাও, তোমরাও একদিন নিশ্চয়ই সাফল্য পাবে। নমস্কার, ধন্যবাদ।